জামালপুরের মাদারগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে সোমবার ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গুনারিতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডাক্তার সৈয়দ ইউনুস আহমদ এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজি আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হামিদুর রহমান মেলান্দহ উপজেলা শাখার সভাপতি হাফেজ বুরহান জামিয়া ইব্রাহিমিয়া কৌমি মাদ্রাসা তলার মহতামিম মৌলানা মাহফুজুল হক আলোচনা শেষে আগামী দু বছরের জন্য বর্তমান সভাপতি মাওলানা শফিকুল ইসলামকে সভাপতি ও আবদুল্লাহ সালওয়ালাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়